তোমরা কি জানো ভারতের সংবিধানের দিবস 26শে নভেম্বর? ডক্টর বিআর আম্বেদকর সংবিধানের প্রাণপুরুষ। ভারতের সংবিধান রচনা করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। ভারতের সংবিধান রচনা করতে প্রায় 64 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সব থেকে বড় লিখিত সংবিধান। ভারতের সংবিধান কিন্তু টাইপরাইটারে টাইপ করা সংবিধান নয়। ভারতের সংবিধান হাতে লেখা সংবিধান, এবং এটি হাতে লেখে প্রেম নারায়ণ রায়জাদা। ভারতের সংবিধানের বইটি সাজানোর ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটি পৃষ্ঠা সাজানোর ক্ষেত্রে নন্দলাল বসু এবং রামমোহন সিনহা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। অরি বাহাদুর গুরুং ছিলেন গোর্খা সম্প্রদায়ভুক্ত প্রতিনিধি। এই সময়কালের মধ্যে 166 দিন গুরুত্বপূর্ণ অধিবেশন বসে। মহিলা সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন রাজকুমারী অমৃতা কাউর, সরোজিনী নাইডু। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বিআর আম্বেদকর। সংবিধানের চিহ্ন অর্থাৎ সিম্বল ছিল হাতি।